আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্মার্টফোন কিংবা প্রযুক্তি পণ্যে ওয়ারেন্টি কিংবা গ্যারান্টির ম্যাদ বাড়তে যাচ্ছে এবং বেশ কিছু কোম্পানি আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছে তো কোন কোন কোম্পানি এই সুবিধাটা দিচ্ছে এবং কতদিন পর্যন্ত ওয়ারেন্টি বাড়ানো হচ্ছে সব কিছুই নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখতে বসে পড়ুন সো লেটস বিগিন ভিউয়ার্স আপনারা বর্তমানে অনেকেই জানেন বিশ্বে কিরকম পরিস্থিতি চলমান রয়েছে করোনা ভাইরাস নিয়ে তো এই পরিস্থিতিতে বেশ কিছু কোম্পানি ভালো উদ্যোগ নিয়েছে বিশেষ করে দেখা যেতে পারে প্রযুক্তিপূর্ণ প্লাস স্মার্টফোনে তারা ওয়ারেন্টির ম্যাট বাড়িয়ে দিচ্ছে তো আমাদের লিস্টে প্রথমেই রয়েছে বাংলাদেশে পপুলার একটা কোম্পানি যেটা স্যামসাং তো স্যামসাং তাদের প্রযুক্তি যতগুলো পণ্য রয়েছে স্মার্টফোন প্লাস রেফ্রিজারেটরে এল টিভি কিংবা অন্যান্য যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যে ওয়ারেন্টির ম্যাট বাড়িয়ে দিয়েছে তো স্যামসাং একটা ঘোষণা দিয়েছে এবং পাশে হয়তো বা আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে স্যামসাং মূলত বলে দিয়েছে যে হচ্ছে পঁচিশে মার্চ থেকে এই মাসের পঁচিশে এপ্রিলের মধ্যে যাদের ফোন কিংবা যাদের এই সকল প্রযুক্তি ওয়ারেন্টি কিংবা এক্সপায়ারি ডেট একদম মনে করেন চলে যাবে তো সেই সকল ফোনগুলাতে পঁচিশে এপ্রিলের পরে তারা আবার ওয়ারেন্টি দেবে অর্থাৎ ওয়ারেন্টি সাধারণত দেওয়া হয় আপনাদের স্মার্টফোনের যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় কিংবা দেখা যায় যে কোনো একটা জিনিস ড্যামেজ হয়ে গেল তো এইরকম পরিস্থিতিতে যদি আপনার ওয়ারেন্টি থাকে সেই সকল ওয়ারেন্টির মাধ্যমে সেই স্মার্টফোনগুলোকে একদম সম্পূর্ণ বিনা টাকায় রিপেয়ার করে নিতে পারেন তো আপনারা কিন্তু এই যে ওয়ারেন্টি রয়েছে এই ওয়ারেন্টির মাধ্যমেও আপনারা সাধারণত সম্পূর্ণ আপনাদের প্রযুক্তি যতগুলো পণ্য রয়েছে কোনো প্রযুক্তি পণ্যের ড্যামেজ হয়ে থাকে বিশেষ করে স্যামসাং ব্র্যান্ডের তাহলে আপনারা সেই সকল পণ্যের একদম বিনা টাকায় রিপেয়ারিং করে নিতে পারবেন এর পরবর্তী রয়েছে আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন তো ওয়ালটনকে এই জন্য একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে এবং কেননা বিশেষ করে ভালো একটা উদ্যোগ নিয়ে এসেছে তো এখানে সাধারণত ওয়ালটন বলে দিয়েছে তাদের স্মার্টফোনগুলার বিশেষ করে ওয়ারেন্টি শেষ হয়ে যাবে যেগুলা মূলত হচ্ছে পঁচিশে মার্চ থেকে পঁচিশে মের মধ্যে তো সেই সকল স্মার্টফোন ওয়ারেন্টির ম্যাচ বর্ধিত করে দেওয়া হয়েছে ছাব্বিশে মে পর্যন্ত তো এটাও কিন্তু একটা ভালো একটা সংবাদ বলে মনে করছি তো ভিউয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলেতে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আপনারা অনেকেই জানেন বাজারে একটা স্মার্টফোন কোম্পানি আছে যারা ভালো ধরনের সেলফি দেওয়ার জন্য তাদের ফোনগুলোকে এক নাম্বার ফোন বলে থাকে সেটা হচ্ছে ভিভো তো ভিভো তাদের স্মার্টফোনগুলোর ওয়ারেন্টির ম্যাদ বাড়িয়ে দিয়েছে তো আপনাদের ফোনের যদি কোনো কিছু জিনিস নষ্ট হয়ে যায় একদম মূলত বলা চলে পঁচিশে মার্চ থেকে তিরিশে মের মধ্যে তো এই সকল ফোনগুলো সাধারণত রিপেয়ারিং করে দেওয়া হবে একদম একত্রিশে মে তারিখে অর্থাৎ এক্সপায়ারি ডেট যদি আপনাদের থাকে এই ডেটগুলোর মধ্যে তাহলে একত্রিশে মের মরে আপনি সেই স্মার্টফোনগুলো আবার রিপেয়ার করে ঠিক করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না প্রিয় ভিউয়ার্স অপ্পো কিন্তু এখান থেকে বাদ যায়নি অপ্পো জানিয়েছে একটা নোটিশের মাধ্যমে আপনাদের এই যে বর্তমান পরিস্থিতি চলমান রয়েছে এই পরিস্থিতির মধ্যে যদি আপনাদের স্মার্টফোনগুলোর ওয়ারেন্টি ডেট শেষ হয়ে যায় বিশেষ করে বিশে মার্চ থেকে বিশে মের মধ্যে তো এই তারিখের মধ্যে আপনার অপ্পো স্মার্টফোনে যদি কোনো কিছু ড্যামেজ হয়ে যায় এবং প্লাস যদি ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একুশে মে এই তারিখে আপনাদের অপ্পো কাস্টমার কেয়ারে যে যোগাযোগ করতে হবে এবং তারা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদের স্মার্টফোনগুলোকে রিপেয়ারিং করে দিবে তো এটাই ছিল আমাদের কাছে সর্বমোট চারটা কোম্পানি বিশেষ করে ভালো একটা সুযোগ দিয়েছে তো এই ডেটগুলো কিন্তু পরবর্তীতে আবার বাড়তে পারে এই সকল কোম্পানি নিয়ে আপনার মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ